এটা হচ্ছে Xiaomi Redmi Note 12 Pro Plus 200 মেগাপিক্সেলের মেইন লেন্সের সাথে Xiaomi-র মিড রেঞ্জ সিরিজের অন্যতম সদস্য 6 ন্যানোমিটার Mediatek Dimensity 1080 প্রসেসরের সাথে 5000 milliampere লং লাস্টিং ব্যাটারি 120 ওয়াটের ফাস্ট চার্জিং সংযুক্ত নতুন সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন চলুন জেনে নেওয়া যাক ফোনটি দেখতে Redmi Note সিরিজের অন্যান্য ফোনের চেয়ে যথেষ্ট প্রিমিয়াম ফোনটির গ্লাস ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে 208 গ্রাম ওজন এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ফোনটির 2.5D কার্ভ সহ উপরে নিচে স্কার্ট ফোনটির গর্জিয়াস লুককে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে কর্নিগোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটির মাঝ বরাবর পানসোল সেলফি ক্যামেরা লক্ষ্য করবেন ফোনটিতে ডাস্ট এবং শাটার রেজিস্ট্যান্ট IP53 সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটিতে 6.67 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে Xiaomi-র কাস্টমাইজড ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটির 395 PPI এর সাথে 30 বিট 1.7 বিলিয়ন কালার ডলবি ভিশন HDR10 প্লাস এর সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল যা প্রায় 1100 নিট পিক ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয় ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয় কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 32-bit অডিও কার্ড এবং স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে জিএসএম এর নাই ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে ফোনটিতে নোটিস করার মতো বেস্ট কোয়ালিটি লক্ষ্য করবেন ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও ইউএফএস 2.2 512 GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে MIUI 13 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন ফোনটিতে 6 ন্যানোমিটার 2600 MHz এর মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি জিপিইউ হিসেবে রয়েছে Mali-G68 MC4 ফোনটিতে 2133 MHz এর ডুয়েল চ্যানেল LPDDR4 12 GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে ফলে ফোনটির মাল্টিটাস্ক ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো এই ফোনটিতে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে ফোনটিতে স্যামসাং HPX 200 মেগাপিক্সেল মেইন লেন্সের সাথে F1.7 অ্যাপারচার ফোনটিতে 2 মেগাপিক্সেল F2.4 অ্যাপারচারের একটি মাইক্রো লেন্সের সাথে 8 মেগাপিক্সেল F2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে যার সাহায্যে 120 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন প্রত্যেক লেন্সের সাথেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ডুয়েল পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত পাচ্ছেন ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে অনেক ভালো ছবি তুলতে সক্ষম দিনের ঝকঝকে আলোতে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেইলস ছবিগুলিতে নয়েজের পরিমাণ খুবই কম হোয়াইট ব্যালেন্স কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে ইফেক্ট লক্ষ্য করবেন ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম কালার স্যাচুরেশন ভালো কিন্তু ডাইনামিক রেঞ্জে অনেকটাই পিছিয়ে থাকবে ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 30fps, 1080p at 120fps, 720p at 960fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়েও 4K at 30fps, 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল F2.5 অ্যাপারচার যা যথেষ্ট ভালো সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেইলস ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 3060fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করতে 120 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে Xiaomi যা ফোনটিকে মাত্র 19 মিনিটে 100% চার্জ করতে সক্ষম সঙ্গে রয়েছে USB Type-C 2.0 USB অন দা গো এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 500 ইউরো যা বাংলাদেশি টাকায় 55,000 টাকার সমপরিমাণ Xiaomi Redmi Note 12 Pro Plus ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে OnePlus 11 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখন ক্লিক করুন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি